প্রকৃত তথ্য থাকলে অর্থনৈতিক নীতি গ্রহণ সহজ হয় বলে মনে করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জানানো হয় 15 থেকে 21 জুন সারা দেশে একযোগে চলবে ষষ্ঠ জনশুমারি। এবার জরিপে জনসংখ্যা গণনার পাশাপাশি অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা সহ খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হবে। দেশে এবারই প্রথম 4 লাখ তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ডিজিটালি তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য সরাসরি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে জমা হবে, যা বিশ্লেষণ করে দ্রুত ফলাফল জানা যাবে। এ সময় প্রতিটি তথ্য নির্ভুলভাবে সংগ্রহের তাগিদ দেন অর্থমন্ত্রী। কেউ যেন জনশুমারি নিয়ে বিভ্রান্তি না ছড়ায় সেই বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।